চট্টগ্রামের খাতুনগঞ্জে পাইকারি পেঁয়াজের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রতিবাদে দোকান বন্ধ রেখে বিক্ষোভ করছেন ব্যবসায়ীরা সকাল থেকে দোকান বন্ধ রাখেন তারা সন্ধ্যা পর্যন্ত এই কর্মসূচি পালন করার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা পরে পাইকারি বাজারের ভেতরে বিক্ষোভ মিছিল করেন তারা এ সময় ব্যবসায়ীরা বলেন খাতুনগঞ্জে ভারতীয় পেঁয়াজের আমদানি কারক কম ফলে স্থলবন্দরে ব্যবসায়ীদের কাছে পেঁয়াজ কিনে নির্ধারিত দামে বিক্রি করতে হয় তাদের অথচ বেশি দামে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে এমন অজুহাতে তাদের জরিমানা করা হচ্ছে খাতুনগঞ্জে অভিযান না চালিয়ে স্থলবন্দরে বাজার তদারকের আহ্বান জানান ব্যবসায়ীরা এর আগে খাতুনগঞ্জে রোববার পেঁয়াজের বাজারে অভিযান চালিয়ে দশ আরতদারকে জরিমানা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত